আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দয়ায় বেশ ভালো আছি। প্রায় দুই দিন ভিডিও দিতে পারিনি, শোক পালন করেছিলাম, কারণ আমার আপু আমাকে এখানে রেখে চলে গিয়েছে। অনেক বেশি খারাপ লেগেছে, ও তো যেতে যেতে কান্না করতেছে, ও যাওয়ার পরে আমি কান্না করতেছি, মানে দুই বোন মোবাইলে যেভাবে কান্না করতেছে মনে হচ্ছে একজন বিদেশ চলে গেছে, একজন বাংলাদেশে আছে, এরকম আর কি। আমাদের এই কান্না দেখে আমার আব্বু হাসতেছে আর আমাদেরকে বকাঝকা করতেছে আর কি। আসলে আব্বুর কথা হচ্ছে, আমাদেরকে ছেড়ে আব্বু কীভাবে এত দূরে আছে, ওনারও তো মন কাঁদে, তাও তো উনি প্রকাশ করে না। যাই হোক, অনেক অনেক বেশি খারাপ লেগেছে, আমি যে ভিডিও এডিট করব, আমি যে বয়স দেব সেই সাহসটুকু পাইনি আর কি, সেজন্য আর দুই দিন ভিডিও দেইনি। এখানে হচ্ছে ছাদের উপরে বসে আছি, এটা কিন্তু আপু থাকাকালীন ব্লগ, একটু লেট হয়ে গেছে আর কি। তো আমাদের ছাদ সব সময় এরকম পিছলা হয়ে থাকে আর কি, বিশেষ করে বৃষ্টির দিনে। আর এই শ্যাওলাগুলো কিন্তু একদিনে হয়নি, এটা চারপাশে ছাদের পাশে আর কি বড় বড় গাছ ছিল অন্যজনের, তো ওনারা কাটেনি, সেই হিসেবে গাছের পাতা পুতা পড়ে একেবারে দাগ পড়ে গেছে। গাছগুলো কাটার পরে মাশাল্লাহ খুব সুন্দর রোদ আসে, আর আম্মু মানুষ রেখে যতটুকু সম্ভব ক্লিন করেছে, তাও আসলে দাগগুলো যাচ্ছে না। বাবার বাড়িতে যখনই আসি আমার কোনো কাজ কাম কিচ্ছু করতে মন চায় না, আমি তাসকিন তাইফকে যে খাওয়াবো সেই সাহসটুকুও পাচ্ছি না, মনে হচ্ছে আমি কোনো কাজেরই না। আমার নিজে যে মানে ওদেরকে গোসল করানো, ওদেরকে খাওয়ানো, ওদেরকে ঘুম পাড়ানো, মানে কোনো রুটিন ঠিকমতো নেই, সব এলোমেলো। আমাদের বাড়িতে ভাবিরা আসার আগে তো আফু ছিল, আফুই সব কিছু করতো দেখাশোনা, আর এখন তো আফুকে ছাড়া আসলে আমি আসি না, আফুই করে, ওদেরকে গোসল করানো, খাওয়ানো, আর সব কিছু দায়িত্ব নিয়ে নেয় আর কি। ও যেহেতু আসলে আমাকে রেখে চলে গেছে, আমার হাত পা একেবারে অর্ধেকটা ভেঙে গেছে আর কি। আমি দাসপিয়ার আব্বুর আসলে পায়েও পড়েছিলাম, অনেক রিকোয়েস্ট করেছে আফুকে আরও এক সপ্তাহ রেখে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই কথা শোনেনি, টিকিট কেটে ফেলছে আগেই। তো আগে মাশাল্লাহ দুলা ভাই নিজে নিজে রান্না করতে পারতো, নিজে নিজে সব কিছু করতে পারতো। আমার দুলা ভাই এমন একজন মানুষ যে মানে ছোট মাছ পর্যন্ত কাটতে পারতো এরকম আর কি। আর এখন যেহেতু আফু আসলে দুলা ভাইয়ের সাথে থাকে, এখন আফুর উপর নির্ভরশীল হয়ে গেছে, এখন নাকি কিছুই পারে না। আর এটা শুনে আমরা আসলে বিশ্বাসও করতে পারি না যে এত কাজের একজন মানুষ কীভাবে এরকম হয়ে গেছে। তো এগুলো আসলে আফুকে নেওয়ার ধান্দা আর কি। এত কর্মীক একজন মানুষ এখন নাকি ওনার রান্নাবাড়ি করতে ভালো লাগে না, খাবার দাবারের কষ্ট সেজন্য নিয়ে চলে গেছে। আসলে মানসিক যে একটা কষ্ট, মনের যে একটা কষ্ট, সেটা আসলে বুঝাতে পারতেছি না, অনেক অনেক খারাপ লাগতেছে। বিশেষ করে এখন এবার যে আসছি, একবারও পিকনিকও করতে পারিনি, আমরা দু তিনবার করে পিকনিক করি, মজা করি, এবার তো আসার পর থেকেই আসলে জ্যাঠাদো ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, ভাইয়ের ছেলের আকিকা গিয়েছে সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, মানে দুই বোন যে একটু গল্প করব, একটু যে ঘোরাফেরা করব, কিছুই করতে পারিনি আর কি। এক সপ্তাহ মাত্র ছিল, মাত্র সাত দিন ছিল, সাত দিনের মধ্যে তিন দিন চার দিন বিয়েতে চলে গেছে, আকিকাতে গেছে প্রায় দুই দিনের মতো, তো আর কয়দিন থাকে, আসা যাওয়া তো দুই দিন। যাই হোক, মনের কষ্ট আসলে মনেই থেকে যায়, মনের কষ্ট কেউ বুঝতে চায় না আর কি। আমার আপুর মনের কষ্টও কেউ বুঝলো না, আমার মনের কষ্টও কেউ বুঝলো না। তো আসলে মাঝে মাঝে মনে হয় হাজব্যান্ডরা আসলে আপন না, হাজব্যান্ডরা আসলে পর, আর মাঝে মাঝে মনে হয় সবচেয়ে আপন আর কি। তো মনের দুঃখ মনেতেই রয়ে গেছে। এখানে হচ্ছে আমি ছাদের উপরে নিরিবিলি একটু সময় কাটাচ্ছি, যেহেতু আমার বাচ্চাগুলোকে আপুই সামলাচ্ছে। তো ছাদের চারপাশের ভিউটা এখন অনেক সুন্দর লাগতেছে, অনেক সবুজ একেবারে, আর একটু একটু বৃষ্টি হয় আর কি। তো আফুর সহ একটু ঘুরতে বের হয়েছিলাম আর কি, আমাদের বাড়ির সামনেই, আর ওখানে গিয়ে আমরা ছোটোবেলায় কিন্তু এত গাছপালা ছিল না, একেবারে ফাঁকা ছিল, এত বাড়ি ঘরও ছিল না, মানে ঢাকা চট্টগ্রামের যে রোড সেটা দেখা যেত, আমাদের ছাদ থেকেই দেখা যেত। তো আসলে আগে তো এক লেনের রাস্তা ছিল, দুই পাশের গাড়ি ঘোড়া এক রাস্তায় যেত আর কি। তো আমরা একজন বাজি ধরতাম এই দিক, একজন ওই দিক, তো কার ভাগে আসলে কতগুলো গাড়ি পড়ে সেই হিসেবে উইনার হতো আর কি। তো সেই খেলাটা এখনও মিস করি, এই যে এখান থেকেই দেখা যাচ্ছে, দেখিয়েছি। তো যেই জ্যাঠাতো ভাইয়ের বিয়ে হয়েছিল, আজকে বউ আসছে হাজব্যান্ডের বাড়িতে, যাই হোক, সাথে করে পিঠা নিয়ে আসছে, আবার অনেক কিছু নিয়ে আসছে, এগুলো রীতিনীতি আর কি, মেয়েদেরকে আসলে বিয়ের পরে এগুলো দিতে হয়। তো শ্বশুর শাশুড়ি যাদের আছে তাদের দিতে হয় আর কি, আমাদের মতো যাদের নেই তাদের না দিলেও চলে, কেউ কিছু বলে না। যাই হোক,
তো এগুলো এখন ভাগ করতেছে সবার বাসায় বাসায় দিবে আর কি। এগুলো আসলে খাবার নিজেরা অত বেশি খায় না, সবাইকে দেওয়া এই এক সুন্দর আর কি, পুরো গ্রামের মানুষকে দিতে হয়, এটা একটা রীতিনীতি চলে আর কি। যাই হোক, এখানে কয়েক রকমের পিঠা আনছে, তো জেঠি আমাদেরকে ডেকে আনছে সবাইকে, আমরা সবাই মিলে এগুলো এখন বন্টন করব। আমার এক বড় বোন বন্টন করতেছে, আমরা সবাই এখানে পাশাপাশি বসে আছি আর কি, কথা বলছি, গল্প করতেছি। অনেকে আসলে মিষ্টি দেয়, আর মিষ্টি তো আসলে এখন মানুষ খেতে চায় না, তো সেই হিসাবে পিঠার প্রচলনটা আসলে চলে গিয়েছে। কিন্তু আসলে এই পিঠাপুলির যে একটা প্রচলন সেটা কিন্তু একটা খুশি, একটা আনন্দ আর কি। খাবার দাবারের কিছু না, যেমন আমাদেরকে যা দিয়েছে সেগুলো এখন পর্যন্ত রয়ে গেছে, মানে কেউ ধরেও দেখেনি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।